আরে উহার নামেই তো লক্ষ্মী ছাড়বে, মা লক্ষ্মী বটে, ড্রাইভারি মানে জানো চেনে গাড়ি চালাবো আমি দশরথকে কথা দিছি, ওয়ার কন্যারে বিয়া করলে কাম লাইসেন্স সব মিলবে, তুমি খেবা বট সালা উল্লুকের বাচ্চা ঘর ধরে নামা সারা আমার পিছনেটা লম্বাবাজ বটে হ্যাঁ বংশীধর না বংশধর ভাই রক্ষে রক্ষে ভাই মেয়ে ছেলে আছে একটু জায়গা হবে একটু জায়গা শ্বশুরকে সোহাগ করছি এতক্ষণ আরে কানাই তিনটে ভাড়া নিবি এই লোকটার বউটার আর বাঁশটার আবার একটা বাঁশ নিয়ে আসছে বাঁশ তো যাকে দিবে এক সে বুঝিবে দশরথের দাপটটা কেমন বলো যাবি কালনা কোটে মুকুন্দ বাবুর হাতে কাগজ গুলো দিবি হাতে হাতে কিন্তু খবরদার মামলার ব্যাপার অন্য হাতে পড়লে না গো না খুড়া বুঝছি বুঝছি দেখো কি না তুই হাত ছাড়লে কিন্তু গাড়ি চললো দশরথের গাড়ি বটে চালাইতে জানলে ই সালা বাঘিন না জানলে পাখি আসো 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 কাছে বসো কাছে বসো বসো আসো সরো 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 দিকে সরো বসো লো বিড়ি খাও আমি বিড়ি খাই না নাম কি উদাস কোটা বাড়ি শিশুকালে পড়লা এখন মন পলাশে দেখো দেখো সালা চেনা মুখ বটে সজাতি চাষ করি সালা চুয়ারে চাষ করে
শালা চুয়ারে চাষ করে, দেখো এই শালা কাজটা একেবারে বাজে কাজ। চাষের জমিতে বছরে দুবার বাচ্চা দেয়, আর শালাই গাড়িতে ঘন্টায় ঘন্টায় পয়সা দেয়, ঘন্টায় ঘন্টায় পয়সা দেয়। দশরথ দাদা বলো, মনে বড় একটা বাসনা ছিল। কি বাসনা ছিল বটে? মানে অনেকদিন থেকে ভাবছি ড্রাইভারি শিখব। ইয়া করছে বুঝে নাই, গাড়ি তো বউ বটে, তবে লক্ষ্মী ছেলেকে বিয়া কর তাহলে শিখাবে। আরে সালা সুয়ারের বাচ্চা, সালা সুয়ারের বাচ্চা, এমনটি সেয়ানা হতে হবে। হবে দাদা, হবে, বেশ শিখাবো। একটা কন্ডিশন আছে। কি বটে? বাসে বসে কন্ডিশন বলা যায় বলো? তা বটে, তা বটে। এবারে বলো দাদা। দেখো বা, কোলে বসায় কাজ শিখাবো, লাইসেন্স দেবো। কন্ডিশনটা কি? আমার কন্যা লক্ষ্মীমণিকে বিয়া করতে হবে। আরে উহার নামই তো লক্ষ্মী ছেলে। মা লক্ষ্মী বটে, কাজে কামে চলায় বলায়। রাজি আছ উদাস? হ্যাঁ রাজি। লাইছেন কন্ডিশন বিয়া? ড্রাইভারি মানে জানো? কেনে গাড়ি চালাবো? তালা তালয় ইজ্জত, ইজ্জত হ্যান্ডেল মারবে, স্টার্টি দিবে, পাবলিক বলবে উদাস রাজা বটে। কিসের শালা চান্স? কতদিনে শিখাবে? এক মাসে কাজ, দুই মাসে লাইসেন্স। দেখো উদাস, এক শালা কাজ শিখে লাইসেন্স পেয়ে শালা যে গেল কন্ডিশন ব্রেক। শুয়োরের বাচ্চা। দেখো উদাস, তুমি যদি না না আমি জবান দিচ্ছি। জবানে কাজ হয়, জবান মুখে আর বিয়া কাজে। শ্রাবণে? শ্রাবণে হ্যাঁ, তারপর দেখবে কাটোয়া, কালনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, টাটা, রাঁচি, রাঁচির লাল বাসে। তোমাকে শালা যদি একবার কুট করি, সব লাইনে আমার খাতির আছে তো বলো, অভাব থাকবে? হ্যাঁ বসো দাস, খুব ব্যস্ত। হ্যাঁ কাটোয়া মোটর শিখছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। খুব পয়সা বুঝলে ফাঁসু, এই একবার ড্রাইভার ভুলি দিবি দিবি বিধাতা সব দিবি। হ্যাঁ বসো বসো, আসছি। হ্যাঁ আসছি আসছি। কি বলো তো বাস, এখানে আনলে কেন? হরি হরি। ফাঁসুর কন্যে কি বিহা বটে আমার লেগে? শোন না কেন, আমি এই হাই যে কোথায় গেল? এই উদাস কোনে গেল রে? এই শোন না কেন, এই উদাস শোন না কেন, এই শোন শোন বাবা শোন শোন না কেন, তুই পাগল হয়েছিস? হ্যাঁ পাঁচুকে কথা দিচ্ছি। কি কথা? তোর কি আবটে কিনে দিলে কেন? সুন্দর কন্যা, পাঁচু চিনা ঘর। চিনা ঘর,
আমি দশরথকে কথা দিছি, ওয়ার কন্যারে বিয়া করলে কাম লাইসেন্স সব মিলবে, তুমি খেবা বটে। ও দাস বাবা, অবনটি করিস নাই, অবনটি করিস নাই। আচ্ছা বিয়া না হ্যাঁ না করলি একবার দেখ না কেন, পদ্মের মনে কষ্ট হবে না। থামো থামো, তুমি আমার জীবনটা নষ্ট করতে চাও। ও দাস, ও দাস বাবা, শোন শোন শোন, লক্ষ্মীমণি রাধে নাই তো, নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি বাপ, পদ্মকে বিয়া করলে এমনটি হতো নাই রে, নিজেও কষ্ট পাচ্ছিস আর এই বুড়া বাপটাকে কষ্ট দিচ্ছিস। যাকে দামুদা তোকে যেতে বলেছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।